হামতুল্লাহ আবরাত জীবনে আপনার প্রশ্নটি শুনেছি আপনি বলেছেন যদি কোন মা স্ত্রীর হক নষ্ট করে স্বামীকে দূরে রেখে স্বামী যদি মা হক দিতে না পারে নষ্ট করে স্ত্রীর কারণে তাহলে কি হবে বলা যায় ছিল প্রশ্ন যাও তফে কসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেন যে আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন সুতরাং যার যার হক তাকে তাকে দিয়ে দাও এভাবে সৈয়দ সে রসোল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন এবং আরও আমরা জানতে পারি যে পিতা মাতার হক রয়েছে সন্তানের উপরে অনুভাবে স্ত্রীর হক রয়েছে সন্তানের উপরে সন্তানদের হক রয়েছে পিতা মাতার উপরে এক কথা একজন ব্যক্তির উপরে সবার হক রয়েছে পিতা মাতার হক রয়েছে স্ত্রীর হক রয়েছে মানে সন্তান সন্ততির হক রয়েছে তো প্রত্যেককে যার যার হক দিতে হবে আর যদি এই হক আদায়ের পথে কেউ বাধা হয় তাহলে অবশ্যই গণাগার হবে সুতরাং কোন মা যদি স্ত্রীকে বঞ্চিত রাখে সন্তানের স্ত্রীকে তার ন্যায্য হক থেকে অবশ্যই এ মা জবাব শিকার হবে কালকে আমাদের মাঠে মনে হয় কোন স্ত্রীও যদি স্বামীর মায়ের যে হক অর্থাৎ যেটা করণীয় ছিল স্বামীর দায়িত্ব ছিল সে দায়িত্ব পালনে বাধার প্রাচীর হয়েছে এই স্ত্রীও কালকে আমাদের মাঠে পার না ধরা খেয়ে যাবে কারণ স্বামীকে সে কি করেছে বাধাগ্রস্ত করেছে তার হক আদায় সুতরাং কোন স্ত্রী উচিত হবে না স্বামীকে বাধা দেওয়া তার আপন মায়ের হক আদায় করার বিষয়ে এক কথায় কেউ কারো হক নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখবে না যদি ভূমিকা রাখে তাহলে অবশ্যই গণাহার হবে এবং কালকে আমাদের মাঠে জবাব তার শিকার হওয়া লাগবে মহানব্বুল আলমিন বলেন কল্লকুম রায় কল্লকুম মাস উলান রাইয়ি তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এরপরে বলা হয়েছে দেশের যে প্রধান তাকে জিজ্ঞাসা করা হবে তার দায়িত্ব সম্পর্কে তার প্রজাদের সম্পর্কে সে কিভাবে পরিচালনা করে তাদেরকে রাজের রা ইনফি আহ এবং ব্যক্তি পুরুষ ব্যক্তি তার পরিবার পরিজনের ক্ষেত্রে দায়িত্বশীল এবং তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আলমার আতরা আত ফি ইতনফি বাইতে আর মহিলা তার স্বামীর গৃহে দায়িত্বশীল এবং তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এরপরে আরও বলেছেন যে খাদেম তার মনিবের মালে তার মালিকের মালের ক্ষেত্রে দায়িত্বশীল এবং তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এরপরে শেষে বলছেন আল্লাহ খুল রকম র আইন খুল আন আলহ মনে রাখবে যে প্রত্যেককে দায়িত্বশীল আর প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুতরাং শাশুড়ি যদি তার বৌমার হক নষ্ট করে বা নষ্ট করার মাধ্যমে পরিণত হয় কে আমাদের মাঠে এই শাশুড়িকে জিজ্ঞাসা করা হবে অনুভাবে বৌমা যদি শাশুড়ির হক নষ্ট করার পিছনে ভূমিকা রাখে তাহলে এই বৌমাকেও শিকার হওয়া লাগবেই লাগবে মাসুলুন আল্লাহ বলছেন ওদেরকে দাঁড় করা ওদেরকে জিজ্ঞাসা করা হবে অতএব প্রত্যেকটা কথার দিতে করা লাগবে প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে দিতে করা লাগবে সুতরাং আমাদের সকলের সাবধান থাকা উচিত অনেক পরিবারে আমি লক্ষ্য করে দেখেছি বা এটাই বাস্তবতা যে জলমের শিকার হয় বৌমা আবার অনেক সময় দেখা যায় বিপরীত শ্বশুর শাশুড়ি জুলুমের শিকার হয়েছে বৌমার তো এগুলি সবে অন্যায় কেয়ামাহ জুলুমগুলি কেয়ামাতের মাঠে অনেকগুলি অন্ধকার ডেকে আনবে বোখার সেরবে হাদিস আর মুসলিম শরীর হাতের রয়েছে রসৌউল্লা সাল্লাহ আলী হোয়া সাল্লাম বাল্লিম ইত্যাদি জলুম ফাইন জুলমা জুলুমাতুনি অমাল কায়ামা জলুম থেকে তোমরা আমেচে থাকবে কারণ জুলুম কয়ামত দিবসে অনেকগুলি অন্ধকার ঢেকে আমবে অনেকগুলি অন্ধকারের কারণে পরিণত হবে সুতরাং জলুম অন্যায় থেকে বিরোধিত থাকা উচিত শাশুড়িকে শ্বশুরকে খেয়াল করা উচিত যে তাদের এই পুত্রবধূ তাদের এই পুত্রবধূ সে তাদের সংসারে চাকরানী নয় বরং তাদের পুত্র যেমন তাদের রাজপুত ঠিক এও রাজরানী সুতরাং তাকে ছোট চোখে দেখা মোটেও উচিত হবে না এটা এটা মোটেও গ্রহণযোগ্য নয় অনুভাবে পুত্রবধূর উচিত সম্মান করা রেসপেক্ট করা তার শ্বশুর সাহরিকে এবং এটা খেয়াল করা যে তার যে নামত স্বামী নামের যে নামত এটা তার অর্জিত হয়েছে এই পিতা মাতার মাধ্যমে এই মুরব্বীদের মাধ্যমে অতএব ফল ভালোবাসলাম কিন্তু ফলের বৃক্ষ ভালোবাসলাম এটাও আবার ঠিক নাই এই দুষ্কর্মে অনেক মহিলা জড়িত যে স্বামীকে ভালোবাসে বটে কিন্তু স্বামী এর পিতা মাতাকে দেখতে পারে না আল্লাহুল্লাহাল এ বাড়াবাড়ি এই উভয় সাইডে হয়ে থাকে তো প্রকৃত অর্থে হুঁশিয়ার ব্যক্তি জ্ঞানবান ব্যক্তি হলো সেই ব্যক্তি যে প্রত্যেকের হক খেয়াল করে এবং যার যার হক আদায় করতে সক্ষম হয় আরেকটি বিষয় আমি বলে দিতে পারি এখানে বলে রাখা ভালো মনে করছি যে স্বামীর যদি স্ত্রীর হক আদায়ে বাধা হয়ে যায় শ্বশুর শাশুড়ি মানে স্বামীর পিতামাতা তাহলে এমনও করতে পারে এই স্বামী যে পিতামাতাকে না জানিয়ে অনেকগুলি হক স্ত্রীকে পৌঁছানোর চেষ্টা করবে যেমন আর্থিকভাবে হয়তো টাকা পয়সা তাদের সামনে দিলে সমস্যা বাধাবে তারা তারা তাদেরকে না জানিয়ে দিবে অন্যভাবে স্ত্রীর সামনে যদি টাকা পয়সা দেওয়া হয় পিতা মাতাকে অনেক স্ত্রী বাধা দেয় আপত্তি করে বা খটা দেয় তো সমস্যা কি স্ত্রীকে না জানিয়ে দিতে হবে এতটুকু খেয়াল করতে হবে এক কথায় যে কোনো উপায়ে যার যার হক আদায় করতে হবে আর যদি হক আদায় না করা হয় বা একজনের হকের হিসাবে আরেকজনকে দেওয়া হয় পরিপূর্ণরূপে তাহলে কালকে আমাদের অবশ্যই আল্লাহর কাঠ গড়ায় লাগবে আর জালেম সম্পর্কে আল্লাহ বলেন জন্য আল্লাহ কঠিন শাস্তি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ আজবুল্লাহ আল্লাহ রব্বুল আলম আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন সন্ন্যাস মোতাবেক পরিচিত হওয়া তফিক আনায়াত করেন আমিন ও আখের দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বুল আলম